আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই সংবাদ শিরোনাম। সিত্রাং তাণ্ডবে 15 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 10,000 ঘরবাড়ি, 6,000 হেক্টর ফসলি জমি, বিদ্যুৎ বিচ্ছিন্ন 80 লাখ গ্রাহকের। বাংলাদেশকে 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ইরানের, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সাক্ষাৎ। 10 ডিসেম্বর যে কোনো মূল্যে ঢাকায় স্মরণকালের শান্তিপূর্ণ মহাসমাবেশ করার প্রত্যয় বিএনপি নেতাদের, বাধা দিলে দায় সরকারের। বিএনপির মুখে মধু অন্তরে বিষ, মন্তব্য ওবায়দুল কাদেরের, বিএনপির সরকার পতনের খায়েশ পূরণ হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। উপকূলে তাণ্ডব চালিয়ে 15 জনের প্রাণ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও গাছপালার, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড় শেষে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে মানুষ, স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল। সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাং লণ্ডভণ্ড করে দেয় দেশের উপকূলীয় এলাকা। এর প্রভাবে দমকা বাতাসে ভোলায় গাছ চাপা ও পানিতে ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর, গাছপালা ও ফসলি জমির। মানে ঘরের তলে মানুষ 7 জন আছিল, একজন গেছে। এছাড়া গাছ চাপায় কুমিল্লায় একই পরিবারের 3 জন ও মুন্সীগঞ্জে ঘরের ওপর গাছ ভেঙে মা মেয়ে, সিরাজগঞ্জে নৌকা ডুবে মা ছেলে এবং ঝড়ে নড়াইল, শরীয়তপুর, বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন 1 জন করে। ভারী বৃষ্টি ও ঝড়ে বাগেরহাটে ডুবে গেছে মৎস্যঘের, বিধ্বস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘর, উপড়ে পড়েছে প্রচুর গাছ। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রাত্রিরে ছেলে মেয়ে নিয়ে ছিলাম এইখানে, যে ঝড় হয়েছে আমরা সব মানে আতঙ্কে ছিলাম, তারপরে আমরা সেই নিশ্চিন্তে বসাছিলাম, যেখানে সবকিছু উড়ে গেছে, ঘর বাড়ি সব ভাঙে, গাছ পড়েছে আর ওই পিছনে ঘরে টিন উড়ে নিয়ে গেছে। ঘূর্ণিঝড় বা অতিবৃষ্টির কারণে গাছপালা পড়ে যাওয়ায় অনেক বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, এর জন্য প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎটা এখনো স্বাভাবিক হয়নি। সিত্রাঙ্গের প্রভাবে চট্টগ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে, ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চালু হয়েছে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম। এদিকে মোংলায় ঝড়ে উপজেলার নিচু এলাকার প্রায় 200 মৎস্যঘের ও কয়েকটি পুকুর তলিয়ে গেছে, ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। প্রায় 27 ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মোংলা বন্দরের পণ্য খালাসের কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক সড়কে গাছ পড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়, ক্ষতি হয়েছে আমন ধান ও সবজি ক্ষেতের। ঘূর্ণিঝড়টা একরে বিরাট ক্ষতি করে দিয়েছে আমার, একরে ধান সব ফসল যেটা আছে সব মেরে গেছে। 10-15 দিন পরে আমরা ধান কাটলাম, হইলে অনেক পরিস্থিতি বদল হয়েছে। শীতকালীন শাকসবজি আবাদ হয়েছে 949 হেক্টর, তার মধ্যে 83 হেক্টর এই ঘূর্ণিঝড়ের কারণে আংশিক ক্ষতির পর্যায়ে গেছে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে বরিশালে 3,141টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের কেবল পাকতে শুরু করা ধান ক্ষেতের অনেক ধান ও ধান গাছ। জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় প্রায় 50% বড় গাছ উপড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে 100%-এর বাড়িঘরে। এদিকে ঝড়ের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। এছাড়া গাছ ভেঙে পড়ে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের অন্তত 24-25টি স্থানে প্রায় 9 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের পাশে বিলবোর্ড ভেঙে আহত হন বাসের যাত্রীরা। ঝালকাঠিতে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে, গাছ পড়ে থাকায় অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুগন্ধা ও বিষখালি নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2-3 ফুট বৃদ্ধি পেয়েছে, তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও বসতঘর, এখনও পানিবন্দী অসংখ্য পরিবার। এদিকে সকাল থেকেই আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে ঝিনাইদহে কলা ক্ষেত ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের উপকূলীয় এলাকার সব জেলায় কম বেশি ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে 419 ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে
10,000 ঘরবাড়ি। ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে 6,000 হেক্টর ফসলি জমি, ভেসে গেছে 1,000 মাছের ঘের। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের প্রায় 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। সোমবার সন্ধ্যায় সমুদ্র উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে কয়েকজনের প্রাণহানির পাশাপাশি লণ্ডভণ্ড হয় অসংখ্য ঘরবাড়ি, ব্যাপক ক্ষতি হয় ফসলি জমির, ক্ষতিগ্রস্ত হয় মাছের ঘের। ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে মঙ্গলবার সিত্রাঙ্গের ক্ষয়ক্ষতির একটা ধারণা দেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তিনি জানান, ভাটার সময় ঘূর্ণিঝড় আঘাত হানায় ভোলা ছাড়া তেমন কোথাও জলোচ্ছ্বাস হয়নি। সুপার সাইক্লোন না হয় ক্ষতিও হয়েছে তুলনামূলক কম। 419টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে প্রায় 10,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 6,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এবং 1,000 মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মই আছে, জেলা পর্যায়ে ডিসিরা ডিফর্মের মাধ্যমে আমাদের কাছে পাঠাবে, সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকবো, সেখানে যার যার মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি উপস্থাপন করবে এবং এই উপস্থাপনের মধ্যে দিয়ে আমরা তাদের সহায়তা এবং পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করব। এবং সিত্রাঙ্গের প্রভাবে দেশের আর্থিক ক্ষতি জানতে আরও 2 সপ্তাহ অপেক্ষার পরামর্শ দেন দুর্যোগ প্রতিমন্ত্রী। 10 লক্ষাধিক লোককে আমরা। এদিকে আরেক ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ে প্রায় 1,500 বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হয়, অন্ধকারে আছেন প্রায় 80 লাখ গ্রাহক। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষভাবে আরিবিতে প্রায় এখনও 60 লক্ষের উপর গ্রাহকরা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। সর্বমোট বলা যেতে পারে প্রায় 80 লক্ষের মতো আমাদের গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা কালকে দুপুরের মধ্যে 100% আমরা সম্পূর্ণ করতে পারবো, এইটা আমরা আশাবাদী। 24 ঘন্টা তারা তাদের এই রিস্টোর করার জন্য কাজে নিয়োজিত আছেন, বিশেষ করে আরবি এবং পিডিবির। দেশজুড়ে চলা লোডশেডিং স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমরা আশা করতেছি এই কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে চলে যাব। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ 8 শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রমিক আলামিনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে উদ্ধার অভিযান বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্মীরা মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটুয়ারি জানান, উপজেলার 16 নম্বর শাহেরখালী ইউনিয়নের বসুন্ধরা এলাকায় বেড়িপাত সংলগ্ন সাগরে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিনটি রাখা ছিল। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বেড়ে ও ঝোড়ো হাওয়ায় ড্রেজার মেশিন সৈকত 2 পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা 8 শ্রমিক নিখোঁজ হন। পনেরো ঘণ্টা ধকল শেষে ঘূর্ণিঝড় সিত্রাং সিলেট দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতের দিকে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 1 সপ্তাহে ভারী বৃষ্টির সংখ্যাও নেই, তবে ডিসেম্বরে আসতে পারে আরেকটি ঘূর্ণিঝড়। সিত্রাঙ্গের অগ্রভাগ সোমবার রাত 9টার দিকে আঘাত হানে ভোলায়। 400 ব্যাসার্ধের ঘূর্ণিঝড়টি বারবার গতিপথ পাল্টে ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী এলাকায়ও অবস্থান নেয়। পরে স্থল নিম্নচাপটি উত্তর দিকে এগিয়ে রাত 3টায় ঘুরপাক খায় কিশোরগঞ্জের পার্শ্ববর্তী এলাকায়। মঙ্গলবার ভোর 6টার দিকে লঘুচাপ আকারে নেত্রকোনা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানের পর আরও উত্তর পূর্বে অগ্রসর হয়ে সিলেট দিয়ে চলে যায় ভারতে। ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে গড়ে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বরিশাল সদর এলাকায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 324 মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 74 কিলোমিটার। ভোলায় সর্বোচ্চ 6 ফুট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি কমেছে, তবে এখনই শীত চেকে বসবে না। এদিকে নভেম্বরে ঘূর্ণিঝড়ের সংখ্যা না থাকলেও ডিসেম্বরে রয়েছে আরেকটি ঝড়ের বার্তা। এখন যে অতিরিক্ত বৃষ্টিপাত হলো, এখন আমাদের যে কৃষি ফসল যেগুলো মাঠে আছে সেগুলোর অনেকগুলি, বিশেষ করে পাতাযুক্ত যেগুলো কৃষি ফসল আছে সেগুলি কিন্তু ব্যাপক ক্ষতি হবে। শুধু অক্টোবর নভেম্বর না, ইভেন ডিসেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে।
কিন্তু ডিসেম্বরের বিষয়টা উল্লেখ করা হয় না এই বাংলাদেশ অঞ্চলে। এই কারণেই ডিসেম্বরের ঘূর্ণিঝড়গুলি জলবায়ুগতভাবে কিন্তু ভারতীয় অঞ্চলের দিকে কিন্তু প্রবেশ করে। চিত্রাঙ্গের প্রভাবে দিনাজপুর ও তেঁতুলিয়া ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি হয়েছে। বায়ুচাপ কমে আসায় মঙ্গলবার সকালে সমুদ্র বন্দরগুলো সতর্ক সংকেত কমিয়ে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঢাকায় সোমবার 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিচু এলাকায় ঘর বাড়িতেও পানি ওঠায় ভোগান্তি বাসিন্দাদের। করে কিছু নাই বলতে, অন্যান্য বছর এই আপনার ওই ইয়ার থেকে বাউবাজার ব্রিজের থেকে এই গাবতলি পর্যন্ত অন্তত 30-35টা মেশিন লাগাইতো, এবার একটা মেশিনও সরকার লাগাই নাই। এরকম পানি হইলে পানি যাইতো গিয়া, কিন্তু এবার পানিও যায় না কিচ্ছু না, বুঝলামই না। সাটার মাটার ভাঙ্গে আমাকে বাড়ি গরদের কিচ্ছু নেই, বাল বাচ্চা লিয়ে আমরা আরেকবার সেজে উঠছে বই হয়েছি। আমাদের আপনার শতকরা আপনার প্রায় 80-90% আপনার দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়তো দেখা গেল কারো দোকানে পানি ঢুকেছে, কারো গোডাউনে ঢুকেছে। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা যাত্রাবাড়ি, রায়েরবাগ, বনানী কাকলি, শান্তিনগর, মহাখালী, শ্যামলী ও পুরান ঢাকার বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। ফরুকবাবু, বাংলাভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে ইরান। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় ইরানের রাষ্ট্রদূত মনসুর জাভোসি এ কথা বলেন। এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য নিয়েও আলাপ হয়। দুদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণের সম্ভাবনা নিয়েও কথা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় নেপালের রাষ্ট্রদূত জানান এই মুহূর্তে বাংলাদেশকে 40-50 মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল। নিকট ভবিষ্যতে আরও একটি মেগা প্রকল্পের কাজ শেষ হলে এর পরিমাণ আরও বাড়বে বলেও জানান তিনি। যে কোনো মূল্যে 10 ডিসেম্বর ঢাকায় স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। তারা বলেন সমাবেশে বাধা দিলে তার দায় সরকারের। সরকারের কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করতে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতির সভা করে বিএনপি। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা অংশ নেন। মহাসমাবেশ সফল করতে নেতারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেন 10 ডিসেম্বর ঢাকায় হবে স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশ। দৃঢ়ভাবে বলতে চাই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের যে চলমান গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত এই সরকারের পতন ঘটাতে না পারি, আমাদের এই সরকারের বিরুদ্ধে যে পতনের আন্দোলন এই আন্দোলন বিজয়ের মুখোমুখি জয় ইনশাআল্লাহ আমরা করবই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। 10 ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশ করা হবে। আপনারা ইতিমধ্যেই 3টা সমাবেশ দেখেছেন, সর্বশেষ দেখেছেন খুলনা। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে সেই অভিজ্ঞতা আমরা ইনশাল্লাহ 10 তারিখে ওই দিন আমরা ওখানে প্রতিফলন ঘটাবো আরো সিরিয়াসলি। সরকারের বিভিন্ন নেতারা বিভিন্ন কথাবার্তা বলছেন, আপনারা শুনেছেন এটা তো। আমরা কর্মীদেরকে আমরা আহ্বান করতে চাই সরকারের কোনো উস্কানিমূলক কথাবার্তায় আমরা পা দেব না। যখন আমাদের দরকার সমাবেশ করার সমাবেশটা আমরা সফল করবো, যে কোনো মূল্যে হোক শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক একটা সমাবেশ আমরা সফল করব। সরকার যদি বাধা দিতে আসে সেটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো আমাদের সমাবেশ সফল করা এবং সেখান থেকে আমরা হয় পতন না সূচনা শুরু করব। সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতাদের মুখে মধু অন্তরে বিষ। বলেছেন বিশ্ব পরিস্থিতি অনুধাবন না করে তারা সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন 10 তারিখে সবাইকে তাড়িয়ে দিয়ে ঢাকা দখল করার খায়েশ হয়েছে বিএনপি জামাতের। ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেন বিএনপি ভোটাধিকারের কথা বলে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করে আবার পেছনে ফিরতে চায়। দলটির পেছনে ফেরা মানে আবার হাওয়া ভবনে ফিরে যাওয়া বলে মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা
বিদ্যুৎ এবং রিজার্ভ নিয়ে কথা বলেন কোন মুখে? তাদের কি বিন্দুমাত্র লজ্জা সরম নেই? বিদ্যুতের নামে খাম্বা দিয়ে যে প্রতারণা তারা করেছিল সেটা জনগণ এখনো ভুলে যায়নি। বিএনপি নেতারা বিশ্ব পরিস্থিতি অনুধাবন না করে অন্যান্য দেশে তার প্রতিক্রিয়া না বুঝে শুধু সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। বিকেলে রাজধানীর ফার্মগেটে এক নাগরিক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চান বিএনপি নেতারা। উনাদের নেতা লন্ডন থেকে একটা বার্তা দিয়েছেন, যেটা মির্জা ফখরুল সাহেব প্রতিদিনই বলছেন, টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ মানে বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। তো কোন পিছনে নিয়ে যেতে চায়? আমি মির্জা ফখরুল সাহেবকে আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আপনারা বাংলাদেশকে কোন পিছনে নিয়ে যেতে চান? 2001 থেকে 2006 সাল না 71-এর আগে পাকিস্তান কোনটা নিয়ে যেতে চান সেটা জানতে চাই পরিষ্কার করুন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে বিরোধী দল নিয়ে মন্ত্রিসভা গঠনের নীল নকশা চলছে। তারা নাকি 10 তারিখে এসে ঢাকায় আমাদের সব তাড়িয়ে দেবে, সব আমরা ঢাকায় ছেড়ে দিব আর তারা এসে এখানে বসে দেবে, দখল করবেন। মন্ত্রী তো কিন্তু গঠন করে ফেলছেন, কে কোন মন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, কে আপনার এই হবেন, প্রধানমন্ত্রী হবেন, কাকে আবার প্রেসিডেন্ট বানিয়ে তারের যে আর্থিক ক্ষমতায় আবার কিভাবে নিয়ে আসবেন, তারও একটা নীল লক্ষণ নাকি হয়ে গেছে। এগুলি সব শোনার কথা, আমরা এগুলি শুনছি বিভিন্ন জনমুখে, যেগুলি ওনারা প্রচার করে যাচ্ছেন। সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিহত করে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতারা। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা। এদিকে 14 দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপির যে কোনো নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের এই অগ্রগতিকে থামিয়ে দিতে বিএনপি জামাত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও সাম্প্রদায়িক শক্তি দেশে মাথা চাড়া দেবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেখ হাসিনাকে আরও কঠোর হবার পরামর্শও দেন তিনি। আগামীতে 14 দলকে আরও শক্তিশালী করে বিএনপি জামাতের অপরাজনীতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান দিলীপ বড়ুয়া। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দ্রুত সময়ের মধ্যে চলমান মহাপ্রকল্পগুলো বন্ধ করা না হলে অচিরেই দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এ বিষয়ে সরকারকে কয়েকবার সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি। জাতীয় নির্বাচন নিয়ে জি এম কাদের বলেন, জোটগত নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে তার দল। মঙ্গলবার রংপুরে এসব মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে যে ইভিএম দিয়ে নির্বাচন সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা কারোর সঙ্গে কোনো জোট করবো কি করবো না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা নির্বাচনের কাছাকাছি সময় এসে এইসব বিষয়ে সিদ্ধান্ত নিব যে কি করব এবং শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা এখনও জানি না। আর নির্বাচনের আগে আমরা এখন নির্বাচনের অংশগ্রহণ করার জন্য 300 আসনেই প্রস্তুতি নিচ্ছি। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো আসামি মোহাম্মদ জালাল ওরফে জজ মিয়াকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সেই সাথে জজ মিয়ার আটক আদেশ এবং 4 বছর কারাভোগ কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার ডিসি এবং মতিঝিল ও সেনবাগ থানার ওসি সহ সংশ্লিষ্ট 11 বিবাদীকে এরুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 11 আগস্ট জজ মিয়ার পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও আইনজীবী মোহাম্মদ কাউসার, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 11 জন বরাবরে এ বিষয়ে আইনি নোটিশ দেন। নোটিশে এ বিষয়ে পদক্ষেপ নিতে 15 দিন সময় দেওয়া হয়। তবে নোটিশে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন জজ মিয়া। আমরা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে।
সিত্রাং তাণ্ডবে 15 জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত 10,000 ঘরবাড়ি, 6,000 হেক্টর ফসলি জমি, বিদ্যুৎ বিচ্ছিন্ন 80,00,000 গ্রাহক। বাংলাদেশকে 40-50 মেগাওয়াট বিদ্যুৎ দেবে নেপাল, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ইরানের, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সাক্ষাৎ। 10 ডিসেম্বর যে কোনো মূল্যে ঢাকায় স্মরণকালে শান্তিপূর্ণ মহাসমাবেশ করার প্রত্যয় বিএনপি নেতাদের, বাধা দিলে দায় সরকারের। বিএনপির মুখে মধু অন্তরে বিষ, মন্তব্য ওবায়দুল কাদেরের, বিএনপির সরকার পতনের খায়েশ পূরণ হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।